হ্যালো, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। ছিলাম বেলতলায়, মানুষের অত্যি আসারে থাকা গেল না, এক এক দুর্নাম করে। এখন ভাইটি হই আসলাম এই সরা গাছের নিচে, তার দেখি দুই একটা রুগী টুকি পাওয়া যায় নাকি। একদম সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল। কালো বিড়ালের পায়খানা আচ্ছা, আর কার্তিক মাসে নেড়ি কুকুরের মধ্যে নিয়ে আসবে। আর যদি এটা থাকে না অসুস্থ শরীর দুর্বল গো, কোনো ভালো নেই। তো নিচে মুখো হাত দিচ্ছিস কিন্তু সব জায়গায় দুর্বল, ভালো করে দেখো গো। তাহলে তো তোমার তাই বাবা, তারপরেও তো তুই পুজোর বাস দিসনি। ও বাবা, তুই জানলে কেন যে বাবা, ওরে বাবা রে সব জানে রে, সব জানে রে বাবা জি, সবই টের পায়, অন্ত চকুর আড়ালে টের পায়। তো বাবাটা ব্যবস্থা করেন বাবা, তাহলে কি করবো আমি এখন? তাহলে তুই সামনের বার ভালো করে চান্দা দিবি, আর কুইজের বাসটার দিয়ে দিবি, তোর এসব রোগ ভগবান তোর মুক্তি দেবে। জয় বাবা বেলতলা ঠাকুর, জয় জয় জয়। কোন নাম দিলে হবে?
খুব দুর্বল দুর্বল তাতে কি টাকায় দুর্বল তোমার শরীর দুর্বল বাড়ির থেকে তুমি বোধ হাঁটাতে মানে আমার এদিকে খাচ্ছি শরীর চলে থাকা তো কিছু লাগবে নাকি নিরামিষ খালি কত শরীর চলে নাকি আমি তো খুব সমস্যায় পড়ে আসছি অনেক আশা নিয়ে আসছি বাবাজির কাছে অসমাধান হয়ে যাবে বাবাজির এক ক্ষতি আমি কি বাবাজির কাছে যেতে পারবো হ্যাঁ 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 আসেন লোকজন নাই আমার ভুলই বুঝেছে আমি তো মূলত ভণ্ড না আপনি চেষ্টা করলে হয়তো পারবেন আমার লোক দশা কলা তোর কি হয়েছে ও বাবা আমি ওই মাগুরাই ধনেশ্বর গাতি ফুটবল খেলতে গেছিলাম সেখানে আমার মনে ওই রকম গিরাম আমার কোনোদিন ওই নাম কোনোদিন হয় না তুই কি পাগল টাগল হয়ে গেছিস ও বাবা মাগুরাই জেলার ধনেশ্বর গাতি গিরাম আছে আমি ওই গিরামে গেছিলাম ফুটবল খেলতে ওইখানে আমার একটা প্রেম ছিল ওই ছেলে আর সেই সময় মেয়ের ভাই আমার পিছন থেকে লাথি মেরে পাটা ভেঙে গেছে বাবা ও বাবা আমার কি পা ভালো হবে বাবা দুই মাস ভরে ভুগছি বাবা আবার ও খেলে গে তোর সাইডে যাবে যা তুই তো টিপ জল হয়েছিলি তা আবার ওই ফুটবল খেলতে গেলি কি করতি ম্যারাডোনা হতে গেছিলি কি করতি তোর কি হয়েছে তুই ম্যারাডোনা হবে ও বাবা আপনি আবার পায়েটা ফু মারিয়ে দেন জোরে জোরে দাদা খাইয়ে দাও যা চলে খাইয়ে দাও রাগল পাবি যা ভক্ত হ্যাঁ বাবাজির কাছে কি আবার আসতে হবে আসতে হবে তে আনবো কি কি দিছলে কষ্ট করে চাইতে মোর দিকে খাসির মাংস তিন কুলকে গাজা আচ্ছা ঠিক আছে আমি পশুদিনই নিয়ে আসবানে আসতে আপনি ভুল করলে ওই সব নিয়ে আসতে ভুল করবেন না খবরটা আচ্ছা ঠিক আছে ভক্ত তাহলে আসি সব মালিক আছে দাদা সে দাদা মনে আসলো দাদা ডাকি নাকি ওর সাথে স্বামী হয়ে গেছে এমন খুব আগে তো ওর দাঁড়িয়ে যায় ঠিক আছে তোর কারণে তোর কারণে আজকে বললাম ওয়েন্টে মালটা খারাপ হচ্ছে না কি এত বাবাজির সাথে গল্প করছিলেন আপনি একটু আগে ও তাই আচ্ছা বলছি শুনলাম নাকি এখানে বেলতলায় বাবাজি এসেছে তা বাবাজি সাহেব নমস্কার আসলে 25 বছর যাবত
আমার বউয়ের কোনো বাচ্চা কাচ্চা হয় না, ঠিক আছে? তা আপনি আসলে একটা টিপস দিয়ে দেন, শুনলাম যে আপনি অনেকেরই বাচ্চা কাচ্চা হইয়েছেন এর আগে, একটা ব্যবস্থা করেন বাবাজি। ভেলোর, কলকাতা, মাদ্রাস সব জায়গায় কোন চিকিৎসা নিতে আমার বাদ নেই, ঠিক আছে? টাকা তো সব জায়গায় দেবেন, ডাক্তার বাড়ি দেবেন, খালি ভারতে। হ্যাঁ, আপনার আমার বাবা যেহেতু কত পুরুষ মানুষ ছেলে মিলে হয়ে দিলে এত কারণে মেয়ে মানুষ এরাকে আসতে পারেন নি, ভালো করে টাকা দিবেন আপনি। তাই বাবাজি, তাই? ও আচ্ছা, একটা ব্যবস্থা করেন আপনি। এই আবার হ্যাঁ, ফল আছে পাগল, ফল যদি ডুমোর গাছে ফুল বাঁধে ফল হতে পারে, তোর হবে না? আমার নাকি, আমার বই। একটু যাও তো সোনা, আপনি